ফ্রান্সের প্যারিসে বসবাসত নোয়াখালী নিবাসী মরহুম আলমগীর হোসেনের মসজিদে জানাজা সম্পন্ন হয় জানাজা শেষে তার মরদেহ মুসলিম দাফন করা হয়। নোয়াখালী নেতৃবৃন্দদের মধ্যে মোহাম্মদ আওলাদ ইসলাম শাহাবুদ্দিন মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারি সাইফুল ইসলাম মোহাম্মদ ইলিয়াস কাজল মোহাম্মদ আব্দুর রশিদ খান পাটোয়ারি খান বাবু মশিউর রহমান মোহাম্মদ মিজান চৌধুরী মিন্টু হাবিব খান ইসমাইল সহ মরহুমের দুই সন্তান শরীখ হন বৃহত্তর নোয়াখালী নেতৃবৃন্দ মরহুমের জীব দশায় যে কোনো ধরনের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন জানা যায় কমিউনিটি নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিল বিশেষ লক্ষণীয় উল্লেখ্য মরহুম আলমগীর হোসেন প্যারিসের একটি হসপিটালে ইন্তেকাল করেন মরহুম আলমগীর হোসেন দীর্ঘদিন থেকে ফ্রান্সে বসবাস করছিলেন বৃহত্তর নোয়াখালী পক্ষ থেকে এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে